হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগানে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে চলেছি আবার জবা গাছ নিয়ে। জবা গাছের কিছু ছোটো ছোটো টিপস এখনও বাকি রয়ে গেছে, যার জন্য হয়তো বহু বন্ধুদের অসুবিধা হচ্ছে বুঝতে এবং তারা মেসেজ করছেন। তো আজকে আমি ভিডিওটা পোস্ট করছি শুধু তাদের জন্যই যারা এই প্রবলেমটায় ভুগছেন। সেটা হলো যে মার্কেট থেকে, নার্সারি থেকে গাছ কিনে নিয়েছে, হাইব্রিড গাছ, জবা গাছের হাইব্রিড গাছ কিনে আনার পর দেখছেন পাতা ঝিমাচ্ছে, নুয়ে যাচ্ছে বা ম্যাক্সিমাম পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো এইটার কিন্তু একটা প্রাকৃতিক কারণ আছে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আমার এই যে জবা গাছটা আছে এটা নতুন আমি কিনে নিয়ে এসেছি। যখন কিনে নিয়ে এসেছিলাম তখন জবা ফুলের সাইজ কিন্তু আকারে অনেক বড় ছিল, এখন দেখুন সাইজ ছোট হচ্ছে। দুটো ফুল দিচ্ছে, ফুল দেয় হয়তো যদি চারটে কুড়ি থাকে একদিনে ফোটার, তো আপনার একটা কুড়ি ঝরবে, বাকি তিনটে কুড়ি দেয়। কারণটা আমি আজকে বলছি, কারণ নতুন আপনি একটা গাছ নিয়ে এসছেন, গাছটা নিয়ে আসার পর আমার দেড় মাস বাদে আমি রিপোর্ট করতে বাধ্য হয়েছি, কারণ ম্যাক্সিমাম পাতা হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এই কারণটা আমি রিপোর্ট করার পর বুঝলাম। রিপোর্ট করার পর পুরনো যে পাতা, মানে যেগুলো হলুদ হয়ে ঝরা, দেখুন এখনও ঝরছে, এরকম হয়ে ঝরে যাওয়ার পর নতুন দেখুন প্রচুর কচি কচি পাতা বেরিয়েছে। আপনি যখনই একটা সিজন চেঞ্জ করবেন, যেখান থেকে আপনি নার্সারি থেকে নিয়ে আসছেন, আপনার বাড়িতে এসে ওকে আপনার সিজনটা ওকে বোঝানোর সময় দিচ্ছেন, ও কিন্তু নতুন পাতা, কিন্তু এই পুরনো পাতাগুলো কিন্তু ঝরিয়ে ফেলবে, ফেলে কিন্তু নতুনভাবে ডাল বেরোবে। এটা কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নয়। আর হ্যাঁ, রোদ্দুর দরকার জবা গাছে, তার মানে এই নয় আপনি একটা নার্সারি থেকে নতুন গাছকে কিনে নিয়ে এসে তাকে খটখটা একদম ছ ঘন্টা রোদ্দুরে বসিয়ে রাখলেন, তাহলে কিন্তু সেই গাছকে বাঁচানো খুব মুশকিল হবে, পরিষ্কার বলে দিচ্ছি। তো মোটামুটি এক সপ্তাহ যদি আপনি একটু নজরে রাখেন, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন যে গাছের কী কারণে পাতা ঝরছে। এক হয় যে আপনি যে, ধরুন এখানে আমার এক একটা প্যাকেটের গাছ আছে যেটা নতুন গাছ, ছোট মিনি জবা একটা এনেছি, তো এই প্যাকেটে যে মাটিটা আছে সেটা কিন্তু আমার মাটি নয়, মানে আমি মাটিটা তৈরি করিনি, এটা যে নার্সারির লোকেরা যে মাটি তৈরিতে বসিয়েছে সেই মাটিতেই আছে। তাতেও কিন্তু আপনার এখানে এসে পাতা ঝরবে, কারণ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে। ভয়ের কিন্তু এটা কিছু নয়, আপনি জলটা একটু বুঝে শুনে দিন, যে জলটা দিচ্ছেন সেই জলটা যেন একদম পটে বেশি না হয়। আবার এরকমও না হয় যে গাছ পুরো শুকিয়ে গেছে, দেখুন গাছগুলো কিন্তু পাতাগুলো একদম সতেজ আছে, সতেজ আছে, তারপরও যদি পটে জল না থাকে, আমি জল দিচ্ছি, তার মানে এই নয় যে কুঁড়ি পুরো ডাল থেকে ঝুলে গেছে, মানে এমন শুকিয়ে গেছে যে তাকে মানে জল দিয়েও চেষ্টা করা যায়, এরকম করলে হবে না। মোটামুটি একটু নজরে রাখতে হবে। কিন্তু এই যে ভরপেটটা রোদ্দুর, এই রোদ্দুরের মধ্যে কিন্তু আপনি যদি ভালো মাটি বানান, তাহলে কিন্তু আপনাকে দুবেলা আপনাকে জল দিতেই হবে। যেমন আমি এখানে একবার সকালবেলা জল দিয়েছি, এখন জল শুকনো আছে, কিন্তু আমার কিন্তু মোটামুটি ছটা পাঁচ সাড়ে ছটা সাতটা নাগাদ কিন্তু জল শুকিয়ে যাবে। আমি আর দিই না, কারণ আমার দরকার লাগে না, কারণ এটা বারান্দায় আছে, কিন্তু আমি যদি রুফটপে রাখতাম বা নিচে যে গার্ডেনের গাছগুলো আছে, তারা কিন্তু ছ সাত ঘন্টা রোদ্দুর পায়, তো সেটা কিন্তু সম্ভব না। আপনি সকালবেলা হাজার জল দিন, ও কিন্তু বেলাতে এসে কিন্তু আপনার কিন্তু জল শুকিয়ে যাবে, তো সেটা কিন্তু আপনাকে বিকেলে আবার জল দিতে হবে, জল দিয়ে স্প্রে করতে হবে। তো এই নজরটা রাখবেন, একদম পাতা যদি দেখেন যে একদম কচি পাতাও হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা কিন্তু যেটা হলুদ হবে সেটা কিন্তু বড় পাতা, ডার্ক সবুজ কালারের পাতা যেটা আছে সেটা কিন্তু হলুদ হয়ে ঝরবে। এই যে কচি কচি মুখে যে পাতা বেরোচ্ছে, এই পাতা কিন্তু হলুদ হয়ে ঝরবে না। যদি দেখেন যে এই পাতাও হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তার মানে অনেক কারণ হতে পারে, আপনি যে গাছটা চুজ করেছেন সেই গাছটা ভুল। কেন ভুল? কারণ ওর গোড়া অলরেডি নড়া ছিল, গোড়াটা অলরেডি নড়া ছিল, বা আপনি নিয়ে আসার থ্রুতে যতক্ষণে নিয়ে আসছেন ততক্ষণে জার্নিতে ওর গোড়াটা নড়ে গেছে, তো সেটাতে একটা প্রবলেম হতে পারে, গাছ একটু প্রবলেম থাকে এবং অনেক সময় হয়তো মারাও যায়। তো আনবেন যখন একসঙ্গে প্রচুর গাছ কিনে আনুন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রপার জায়গায় বসানো চাই। আপনি কীভাবে ওকে আনছেন, একটার পর একটা ঘাড়ের উপর যদি নিয়ে আসেন, অনেক সময় গাছের গোড়া নড়ে যায়, তো তখন কিন্তু আপনি মানে কেঁদে কেটেও ওকে বাঁচাতে পারবেন না, ভাববেন হয়তো ফাঙ্গাল ইস্যুতে মরছে, অ্যাকচুয়ালি তার গোড়ার রুটটা নড়ে গেছে। আমার নাম মনে থাকে না একদম, এটা আমার খুব বাজে স্বভাব, আমার কারোর নাম মনে থাকে না, ভুলে যাই, সবার মেসেজের হয়তো উত্তর দিই, কারণ আমার পার্সন মানে কারোর পার্টিকুলার নাম মনে থাকে না। তো কেউ একজন মেসেজ করেছিলেন যে আমি জবা গাছ বাড়িতে এনে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রেখেছি, মাটি সমেত এরকম প্যাকেট থেকে খুলে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রেখে তারপর আমি গাছটাকে বসিয়েছি, ভুল, এইটা পুরোপুরি ভুল। কে আপনাদের বলেছে আমি বুঝতে পারছি না, আমি জানিও না, আমার মানে কেউ যদি বলেন না এরকম, প্রথম তো খুব রাগ হয়, কারণ আমি একবারও ভিডিওতে একবারও বলি না যে আপনারা এরকম নতুন গাছ কিনে নিয়ে এসে ফাঙ্গিসাইডের জলে চুবিয়ে রাখুন, চুবিয়ে রেখে তারপর মাটিতে বসান। তো এই প্রশ্নগুলো না খুব অবাস্তব লাগে, কোনো দিন বলিনি আমি ভিডিওতে যে আপনি এবার গাছটা যখন মৃতপ্রায় হয়ে আসবে তখন আপনি আমার কাছে হেল্প চাইলে তো
আমার কাছে কিছু করণীয় নেই, জাস্ট কিছু নেই, সত্যি কথা বলছি, কিছু করণীয় নেই। গাছটা মরে যাবে, এটা পরিষ্কার কথা। যে আপনি যদি একটা মাটির গাছ, আপনি কি সিন্ডারে বসাবেন? যদি আপনি সিন্ডারে বসান তাহলে আপনাকে কিন্তু বেয়ার রুট করে বসাতে হয় অনেক সময়। আমি বসাই না, যেটুকু মাটি থাকে সেটুকু থাকে, এক্সট্রা যে অংশটা থাকে সেটা সিন্ডারে ভরাই। আমি কিন্তু বেয়ার রুট করে জবা গাছ কোনো দিন বসাইনি, বসিয়েছি একমাত্র ওইটাকে যেটা হ্যাঙ্গিংয়ে আছে। বেয়ার রুট করে যদি আপনি জবা গাছ বসান, ওকে কেমিক্যালি ফুড দিতে হয়, সেটা সবসময় জবা গাছের ক্ষেত্রে সম্ভব না। জবা গাছের আয়ু কমে যায়, জবা গাছের গ্রোথ একটা টাইমে প্রচুর হবে, আচমকা দেখবেন ধুম করে কমে গেল। তো এইটা প্রবলেম, এটা প্রবলেম। কখনো ভুল করবেন না এটা, যে আপনি একটা নতুন জবা গাছ কিনে নিয়ে এসে তাকে জলে ডুবিয়ে রেখে বেয়ার রুট করে তাকে আপনি মাটিতে বসাচ্ছেন, গাছটা বাঁচবে না। হয় আর একটা হলো যে পুনে ভ্যারাইটি, এই যেমন এটা পুনে ভ্যারাইটি, এর দেখুন নেট আছে। আমি কিন্তু নেট পট কাটিনি, এইটা নিয়ে অলরেডি ভিডিও করে দিয়েছি অলরেডি। হয়তো অনেকের কাছে হয়তো নোটিফিকেশানই পৌঁছচ্ছে না, কারণ আপনার বেল আইকন কেউ প্রেস করে রাখেননি হয়তো। বেল আইকনটা প্রেস করলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই কিন্তু আপনাদের কাছে কিন্তু পোস্ট চলে যাবে। হয়তো একটু বেশি বোঝাই, তার জন্য হয়তো ভিডিওটা একটু লেন্দি হয়ে যায়, কিন্তু যদি একটু মন দিয়ে শোনেন না, আপনার কাছে গাছের কিন্তু কোনো সমস্যা হবে না এবং ন্যাচারালি গাছ বড় হবে। আমি কিন্তু সেরকম খুব বেশি পরিমাণ কিন্তু কেমিক্যাল একদম বলি না, যেইটুকু নয় সেটুকু দিতে হয়, দেওয়াটা দরকার শুধু সেটুকু। যেমন এপসাম সল্ট, এটা কেমিক্যাল অবশ্যই, কিন্তু সেটা মানুষের শরীরেও ব্যবহার হয়, তো সেইটা কিন্তু আপনারা স্প্রে করলে গাছের পাতা সবুজ থাকবে। বা ধরুন কোনো গাছের, যেমন এর দেখুন পুরো ডান্ডিতে পুরো পাতা ঝরে গেছে, কারণ এর যত পুরনো পাতাগুলো ছিল সব পরে ঝরে গেছে ফাঙ্গাল ইস্যুর জন্য। এখন একে নতুন পাতা বের করানোর জন্য আমি যদি এপসাম সল্ট প্রত্যেক সপ্তাহে স্প্রে করতে থাকি, এ কিন্তু আবার কচু কচু নতুন পাতা বের করবে। আজ পর্যন্ত, এখনও পর্যন্ত একটা বাজে কমেন্ট পাইনি যে আপনার কেয়ার অনুযায়ী করে গাছ মরে গেছে। তো যাদের মারা যাচ্ছে, তো তারা এইটা অন্তত মাথায় রাখবেন, আপনি যদি ফলো করার হয় যে কোনো একটা মানুষকে ফলো করুন, আপনি যদি সমস্ত দিকে ফলো করতে যান আপনার গাছ কিন্তু ভুল হবে। আমি ভুক্তভোগী, একটা টাইমে আমি ভুক্তভোগী, আজকে এসে একটা জায়গায় এসে স্থির হয়েছি, কারোর কথা শুনি না, যেটা নিজে দেখি এবং যেটা নিজে করে এক্সপেরিমেন্ট করে সফল হই সেটাই আপনাদের বলি। কারণ আমিও তো ছোটো ছিলাম একটা সময়, সবার কথা শুনতাম। এটা ছোটোবেলায় যখন ছিলাম তখন আমার মনে হতো যে এটা হয়তো যিনি বোঝাচ্ছেন তিনি ভুল বোঝাচ্ছেন, অন্য কারোটা ফলো করলে হয়তো হবে, কিন্তু না। যদি আপনাকে কোনো ক্রনিক রোগ কিওর করার হয় না, কোনো একটা ডাক্তারের হাতেই থাকতে হবে। বারবার যদি ডাক্তার চেঞ্জ করেন, ক্রনিক রোগ কোনো দিন কিওর হতে পারে না। তো যদি ফলো করার হয় যে কোনো একজন করে, আমাকেই করতে হবে, তার কোনো মানে নেই, আমাকেই করতে হবে, তার কোনো মানে নেই। আপনার যাকে মনে হয় আপনি তাকে ফলো করুন, কিন্তু যখন প্রবলেমে পড়বেন তখন তাকেই কোশ্চেনটা করুন। আমি কোনো দিন বলিনি যে আপনি জবা গাছে মিক্সার দিন, হাড় গুঁড়ো দিন, সিংকুচি দিন, আপনি ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা আছে সব দিয়ে দিন, দিয়ে পুরো গাছটার একেবারে 12:05 তারপরে আমাকে মেসেজ করে বলুন যে গাছটা কেন মরে গেল। তো আমি কিন্তু আজ পর্যন্ত একটা ভিডিওতে ওই কথাগুলো বলিনি, তো প্লিজ কিছু মনে করবেন না, একদম ন্যাচারালভাবে বলছি। হয়তো আমার সামনে আপনারা দাঁড়িয়ে থাকলে আমি ওইভাবেই কথা বলি। তো যেভাবে বলেছি সেইভাবে যদি আপনার গাছ করেন, আপনার গাছ মরবে না। আপনার গাছ হয়তো বয়স বেশি হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, মরে যেতে পারে হয়তো, সে তাও 5-6 বছর বাদে, তার আগে মরবে না। অনেকে জিজ্ঞেস করেন যে টবে বসালে গাছের আয়ু কতদিন হয়, ওরকমভাবে আয়ু হয় না। ওরকম মানুষের আয়ু বলতে পারবো কোন মানুষ কতদিন বাঁচবে, এরকমভাবে আয়ু হয় না। আপনার, আপনি হয়তো সেম ভ্যারাইটির গাছ 5 রকম বসালেন, 5 রকম এজে গিয়ে মরলো, তো ওরকমভাবে আয়ু বলা যায় না। এপসাম সল্ট সপ্তাহে একবার অবশ্যই স্প্রে করবেন, জবা গাছে খুব দরকার লাগে। পেস্টিসাইডটা অবশ্যই স্প্রে করবেন, না স্প্রে করার ফলও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, 1 সপ্তাহ স্প্রে করিনি, 1 সপ্তাহ টাইম পাইনি, নানান রকমের ফেস্টিভ্যাল চলছিল, তো তার ফল এটা। আমাকে কিন্তু একে বাগান থেকে সরাতে হবে, সরিয়ে আলাদা জায়গায় রেখে একে পেস্টিসাইড দিয়ে কিওর করে তারপর আবার এখানে আনতে হবে। কারণ আমি একে যদি এখানে রেখে দিই তাহলে এই দেখুন এখানে যে কুঁড়িগুলো আছে, পরিষ্কার কুঁড়ি আছে, এগুলো তো ধরে যাবে। এটা মোটামুটি একতারা দিলেও চলে যায়, আপনার কাকা দিলেও চলে যাবে, মিরাক্লোরোপিট দিলেও চলে যাবে, মোটামুটি আপনার কাছে যা আছে, আপনি যদি নিম পাতার জল ফুটিয়ে দেন তাতেও চলে যাবে। কিন্তু আপনাকে সপ্তাহে 2 বার ধরে নিম পাতার জল স্প্রে করতে হবে, যদি কেমিক্যাল হয় তাহলে সপ্তাহে 1 বার করে স্প্রে করতে হবে বিকালে। আর রিপোর্ট করার পর বা একটা জায়গা থেকে নিয়ে এসে, একটা নার্সারি থেকে নিয়ে এসে আপনার বাড়িতে যখনই আপনি রাখছেন গাছটাকে, তখন কিন্তু অনেক সময় এরকম হয় যে ফুলের কালার চেঞ্জ হয়ে যায়, ফুলের সাইজ ছোটো হয়ে যায়। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, গাছটা যখন আপনার এরিয়াতে এসে সিজন হয়ে যাবে তখন কিন্তু আবার নর্মালি ও কিন্তু যেরকম ফুল দিচ্ছিল, যেরকম ফুল দেখে আপনি নিয়ে এসছেন, তো সেরকমই দেবেন। আর একজন কোশ্চেন করেছিলেন যে তিনি থোকা জবা দেখে গাছ নিয়ে এসছেন, কিন্তু এখন তার কাছে সিঙ্গেল জবা হচ্ছে, সেটা গেরুয়া রঙের হোক বা নীল রঙের হোক, অনেকেই বলেছেন সেটা। তো সেটারও একটা কারণ আছে, আপনি ভালো করে গ্রাফটিং এরিয়াটা নজর করুন। অনেক সময় জবা গাছেরও কিন্তু গ্রাফটিং হয়, এর হয়তো নেই
এর গ্রাফটিং এরিয়া নেই, দেখতে পাচ্ছি না, কিন্তু অনেক সময় এই সমস্ত জায়গায় কিন্তু গ্রাফটিং এরিয়া থাকে, যেরকম গোলাপ গাছের থাকে। তো ভালো করে নজর করুন যে ভালো ডালটা আপনার বেঁচে আছে না গ্রাফটিং এরিয়াতে, যে এলা ডালটা বেরোচ্ছে সেটা বেঁচে আছে। এই জবা গাছেরও কিন্তু গ্রাফটিং, যদি গ্রাফটিং করা জবা গাছ হয় তাতে কিন্তু এলা ডাল হয়, মানে যেই গাছের কাণ্ডের ওপর ভালো গাছটাকে বসানো হয়েছে। তো সেই দেশি গাছের বা সিঙ্গেল পাপড়ির যে জবা গাছ সেটারও কিন্তু এলা ডাল বেরোয়। এবার কী হলো, আপনি এলা ডালটাকে ভাবলেন নর্মাল গাছ ভেবে সেটাকে রেখে দিলেন, তো ভালো যে গাছটা আছে সেই গাছটা মরে যাবে, এলা ডালগুলোই বেঁচে থাকবে, তাতে কিন্তু সিঙ্গেল জবাই হবে, সেটাতে কিন্তু আপনার থোকা জবা হবে না। একটা রিকোয়েস্ট ছিল যে যারা গ্রুপে মানে কোশ্চেন করতে চাইছেন, তো তারা, আমি বলবো যে তারা গ্রুপেই যেন কোশ্চেনটা করেন, অনেক সময় পার্সোনাল মেসেঞ্জারে এসে কোশ্চেন করছেন। গ্রুপে কোশ্চেন করলে আপনাদেরই উপকার হবে, কারণ আমি ছাড়াও গ্রুপে অনেক মানুষ আছেন যারা আপনাকে হেল্প করতে পারবে। সবসময় হয়তো আমি অ্যাভেলেবেল থাকতে পারি না। তো সবাইকে অনেক ধন্যবাদ যারা এতদিন ধরে এই চ্যানেলটাকে ভালোবেসে এসছেন, দেখে এসছেন। তবে সবার কাছে একটা রিকোয়েস্ট আছে, সেটা হলো যে যখনই কোনো কমেন্ট করবেন বা মেসেজ করবেন ইনবক্সে বা গ্রুপে, তো গাছপালা সংক্রান্ত কোনো কথা ছাড়া অন্য কোনো কমেন্ট করবেন না প্লিজ। আশা করছি এইটুকু রেসপেক্টটা করবেন, কারণ অন্যান্য কমেন্ট হলে আমি হয়তো তার রিপ্লাই নাও দিতে পারি, বা সেরকম অপ্রাসঙ্গিক কোনো কোশ্চেন অ্যান্সার সবসময় হতে থাকলে আমি হয়তো তাকে ব্লকও করতে পারি। তো ব্লক করতে ভালো লাগে না, তো বাধ্য হয়ে করতে হয়, মাঝে মাঝে কিছু বিরক্তিকর পরিস্থিতি চলে আসে। তো এইটুকু রেসপেক্ট করবেন যে গাছপালা সংক্রান্ত ছাড়া আদার্স কোনো কিন্তু কমেন্ট আমি আশা করব না আপনাদের সবার থেকে। তো ভালো থাকবেন সবাই। তো আজকে এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।